আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ময়মনসিংহের ত্রিশালে প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে মঙ্গলবার সকালে দিনব্যাপী ছাগল মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে মেলা পরিদর্শন করেছেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন সরকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, ত্রিশাল পৌরসভা 5 নং ওয়ার্ডের কাউন্সিলর মেহেদী হাসান নাসিম। এরপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার হারুনা রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল মতিন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, কাউন্সিলর মেহেদী হাসান নাসিম, ভেটেরিনারি সার্জন ডাক্তার তানজিলা ফেরদৌসি, লাইভ স্টক এক্সটেনশন অফিসার ডাক্তার শর্মিষ্ঠা ভট্টাচার্য, ডাক্তার মুরাদ মোর্শেদ। অনুষ্ঠানের শেষে খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। যত খামারি আছেন তাদেরকে যেভাবে সভা দিয়ে যাচ্ছে, আমি ত্রিশালবাসীর পক্ষ থেকে ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তাদের প্রতি আন্তরিকভাবে তাদের প্রতি তাদের ধন্যবাদ জানাই, তাদেরকে শুভেচ্ছা জানাই, তাদেরকে অভিনন্দন জানাই। তাদের ভবিষ্যৎ কর্মময় জীবন সার্থক হোক, সুন্দর হোক, এটা কামনা করে আজকে তারা আপনার ছাগল এখানে প্রদর্শিত এনেছেন। আপনারা কষ্ট করে যেভাবে ছাগল চাষ করেছেন, আর এটা আগামী দিন আরো উন্নয়নের দিকে ওনাদের অনুপ্রেরণা, আমাদের অনুপ্রেরণা, আর আগামী দিন আরো এই মেলা আরো আগামী বছর আমি আশা করব আমরা যদি জীবিত থাকি, আমরা আশা করব এই মেলা আরো বর্ধিত আকারে আরো সুসজ্জিত ভাবে এই মেলা অনুষ্ঠিত হবে। সেই মেলা আপনাদের দেখে আরো চাষির যারা আমার ভাইয়েরা আছেন, যারা আরো গ্রামে আমার চাষি ভাইয়েরা আছেন, তারাও তাদের উদ্বুদ্ধ হতে পারে। দেশের ছাগল পেয়ে একটা টেলিভিশন পুরস্কার পেয়েছে, আরেকটা একটা মাত্র কিন্তু পুরস্কার পেয়েছে। আমিও যদি চাষ করে, আমিও যদি এই ব্যাপারে আমিও যদি আন্তরিক হই, আমিও পুরস্কার পেতে পারি। এই প্রতিযোগিতা সেরকম নামতে পারে, ঠিক না? তাই আসুন আমরা এই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠান বলা, এটা ভবিষ্যতে আরো সুন্দর সুন্দরময় হোক। আপনারা এইভাবে আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন আরো গতিশীল হয়ে কাজ করে যাবেন, এই আশা।